ঢাকার ধামরাইয়ে বাস্তা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নে বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল বাসেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরভক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজ উদ্দিন সিরাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা। এ সময় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও বাস্তা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমদ হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।